গুড ইভিনিং বন্ধুরা, আমি ঈশানী, আর আমি অনেকদিন পর চলে এলাম তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। কারণ অনেকদিন যাবৎ তোমাদের সামনে আসা হয়নি আমার, প্রচুর সমস্যার মধ্যে ছিলাম আমি। তো আজ সেই কথাগুলোই তোমাদেরকে বলবো যে কী সমস্যায় পড়েছিলাম যার জন্য আমি তোমাদের সামনে আসতে পারিনি এতদিন ধরে। তো তোমাদেরকে লাস্ট আমি ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও দিয়েছিলাম গ্রামের বাড়িতে যাওয়ার দিন, তারপর থেকে আর আমি আসতে পারিনি। কারণ গ্রামে গিয়ে এমনিতেই খুব বিজি হয়ে পড়েছিলাম, আর তার চেয়েও বড়ো সমস্যা আমার নেটওয়ার্ক সমস্যা, যার জন্য আমি কোনো ভিডিওই তোমাদেরকে সেরকমভাবে দিতে পারিনি। আর তোমরা তো দেখেইছো যে ওখানে যে ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছিলাম ভিডিওগুলো ঠিকঠাক ক্লিয়ার আসেনি। তো এত সমস্যা, মানে না দিয়েও থাকতে পারছি না তোমাদেরকে কিছু ভিডিও, অথচ মানে দিলেও ঠিকঠাক নিজেও শান্তি পাচ্ছি না, এরকম কন্ডিশান হয়েছিল। তো অনেক ভিডিওই করে রেখেছিলাম কিন্তু মানে নিজেরই মন ভেঙে গেছে যে কোনো ভিডিওই তোমাদেরকে দিতে পারিনি। অনেক ব্লগ করব ভেবেছিলাম, যাওয়ার আগে তো প্রচুর কিছু ভেবেছিলাম যে প্রচুর অনেক ফেস্টিভ্যাল আছে সামনে, তো অনেক কিছু তোমাদেরকে দেখাবো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই দেখাতে পারিনি। আর কিছু কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো সেগুলো। ব্লগগুলো ভিডিও করেই পড়ে আছে, ওগুলো ছাড়তে পারিনি কারণ শর্টগুলো ছাড়তেই প্রচুর টাইম লেগে যাচ্ছিলো, ওই ভিডিওর জন্য দেওয়ার মতো সেরকম মানে ইচ্ছা হয়নি। তো ওই জন্য ভাবলাম যে ভিডিওগুলো সেই তো দেওয়া হয়নি, তো ওখানে গিয়ে বরং ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমি তো ওই সময় দিতে পারিনি, তোমরা অন্তত ভিডিওগুলো আমার দেখো। আর আরেকটা কথা তোমাদেরকে বলবো যে আমি যাওয়ার আগে এমনিতে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আমি গিয়ে হয়তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো না বা তোমাদের ভিডিও ঠিকঠাকভাবে দেখতে পারবো না। তো সত্যি ওখানে গিয়ে বাবুও প্রচণ্ড প্রবলেম করছিল, বাবু মানে কারোর কোলে যাচ্ছিলই না, ফার্স্ট ফার্স্ট টাইম কাউকে চিনতে পারছিল না, তো যার জন্য সবসময় আমার কাছেই থাকতো, আর আমি ওই জন্য তোমাদেরকে ঠিকঠাকভাবে রিপ্লাইও দিতে পারিনি। আর নেটওয়ার্কের সমস্যার জন্য কারোর ভিডিও সেরকমভাবে দেখা হয়নি, প্রচণ্ড বিজি ছিলাম, পুজো ছিল যেহেতু, তো ওই জন্য আমি কিছু করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে। তো আমি এবার আশা করি আমি এখানে চলে এসেছি, আমি তোমাদের সমস্ত ভিডিওগুলো দেখব এবং সমস্ত রিপ্লাইও দেবো তোমাদের মেসেজের। তোমরা আমার ভিডিও অবশ্যই দেখো, আমি যে ব্লগগুলো দেবো, হয়তো অনেক দিন হয়ে গেছে কিন্তু কিছু করার নেই, আমি তো দিতে পারিনি সেই সময়, তো এখন দিচ্ছি, অন্তত দেখো ভিডিওগুলো, আমার এই রিকোয়েস্টটা অন্তত তোমরা রেখো। ঠিক আছে বন্ধুরা।